আসসালামু আলাইকুম, আবার নতুন একটা ভিডিওতে আপনার স্বাগত। তো আজকে দেখাচ্ছি কি এবার আপনারা অটো চুলাগুলা মেরামত করবেন। আসলে আমার এখানে দেখেন, আমাদের এখানে এটা হচ্ছে ম্যানুয়াল চুলা, মানে এটাকে আমরা যখন চালাবো, এটা হচ্ছে তার ভলিউম মানে চাবি। তো এখানে যখন আমরা চালাবো, আমরা এখানে যখন গ্যাস লাইট বা ম্যাচ লাইট দিয়ে যখন আগুন দেবো, তারপর আমাদের এটা চালু হবে। আর আমাদের এই যেই চুলাগুলা, এই চুলাগুলোর মধ্যে ভিন্ন রকম, এটার অটো সিস্টেম আপনার বর্তমানে সবাই অটোই কিন্তু ব্যবহার করে। আর এই অটো চুলাগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে এটা জাস্ট আমরা সুইচটা চাপ দিলে আমাদের এটা আগুন ধরবে। তো তার জন্য আমি এখানে চাবিটা বন্ধ করে রেখেছি, দেখেন এখানে চাবিটা অন করলাম, দেন আমি এখানে সুইচটা চাপ দিলাম, দেখেন এখানে সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে আমার এখানে আগুন চলছে। তো অনেক সময় দেখা গেছে যে আমাদের এরকম আগুন ধরে না। এই আগুনটা না ধরলে, তো এই আগুনটা না ধরার কারণ এটার মধ্যে একটা ম্যাগনেট আছে, যা ম্যাগনেটে যখন গ্যাসটা আসে, গ্যাসটা আসার সাথে সাথে ম্যাগনেটে ফায়ার করে, ফায়ার করলে তখন আমাদের চুলার মধ্যে আগুনটা ধরে ওঠে। তো আমি দেখাচ্ছি, দেখেন প্রথমে আমরা এটাকে এরকম খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমাদের এখানে কিন্তু গ্যাস আসে। তো আপনারা যদি এইভাবে নিচের দিকে তাকান, দেখবেন যে এই যে ম্যাগনেটটা, এটা এটাই হচ্ছে ম্যাগনেট। এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাগনেট। তো এটাকে যখন আমরা ফায়ার করব, মানে এটাকে চাবিটা দেওয়ার সাথে সাথে এখানে ফায়ার করবে, ইলেকট্রিক ফায়ার করবে, ইলেকট্রিক ফায়ার করার সাথে সাথে আমাদের এখানে আগুন ধরে উঠবে। এখন দেখেন আমাদের এই যে ইলেকট্রিক ফায়ার যে চাবিটা, এটা এটার মধ্যে যখন আমরা দেখেন, আপনার আমি এখানে দেখাচ্ছি, আমাদের এই যে মাথাটা, এই মাথাটা দিয়ে এখান থেকে ফায়ার করবে স্টেটার মধ্যে। দেখেন আমি এখানে আপনাদের চাবি দিয়ে স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখলেন। আসলে এখানে খুবই অল্প পরিমাণে ফায়ার করে, যার জন্য এটা দেখা যায় না, এবং খুব কাছাকাছি দুইটার মাথা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি যদি এইভাবে ধরি তাহলে দেখবেন একেবারে কাছাকাছি, যার জন্য এটা দেখা যায় না। তো আপনার খালি চোখে যখন তাকাবেন, যেহেতু এটা ক্যামেরার কারণে এখানে দেখা যাচ্ছে না, আপনার যদি খালি চোখে তাকান তাহলে দেখতে পারবেন এটার মধ্যে ফায়ার করে। যখনই দেখবেন যে ফায়ার করে না, তখনই বুঝবেন যে আপনার এটার ম্যাগনেটটা খারাপ হয়ে গেছে। আর এই ম্যাগনেটটা যদি বাংলাদেশে আপনি কিনতে যান, সেক্ষেত্রে আপনার 15 টাকা নিবে, হয়তো 5 টাকা 10 বেশি হতে পারে বা কম হতে পারে। তো এখানে আপনারা কী করবেন, জাস্ট আপনি দেখেন এই যে ফিনটা, এই ফিনটাকে এইভাবে আপনারা খুলবেন, এটাকে চাপ দিলে এভাবে ফিনটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন এই ফিনটা খুলে গেছে। খুলে যাওয়ার পর আপনারা এটাকে দেখেন এইভাবে খুলে নিয়ে আসবেন। খুলে নিয়ে আসার পর আপনি এখানে বাস আপনি দেখেন এটাকে এভাবে টান দিবেন, এভাবে বাস এভাবে ঘুরি ঘুরে আস্তে আস্তে টান দিবেন, দিলে দেখবেন যে ম্যাগনেটটা আপনার খুলে গেছে। এই ম্যাগনেটটা খুলে গেলেই আপনার নতুন আরেকটা ম্যাগনেট দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনি আবার যেভাবে খুলছেন ঠিক এইভাবে সেটিং করে দেবেন, লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনারা অটোমেটিক কাজ করতেছে, আর কোনো সমস্যা হবে না। এইভাবে আপনারা চুলার সমস্যাটা সমাধান করতে পারেন, অটোমেটিক যে কাজ করাটা, এই কাজ করাটাকে এইভাবে আপনারা সমাধান করতে পারেন। তো চুলা নিয়ে যদি আর কোনো কিছু আপনারা জানতে ইচ্ছা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।